হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিশ্বকাপ আয়োজনে আপনাদের স্বাগতম বাউল টিভি এন্টারটেইন চ্যানেলে। এটি কাপ, দশটি দেশ জম্বে এবার বেশ বেশ, আর এই বিশ্বকাপের আনন্দ ভাগাভাগি করতে বাউল টিভি এন্টারটেইন নিয়ে আসছে নতুন নতুন বিশ্বকাপের খবর। আর খবর পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। আপনারা জানেন যে বাউল টিভি এন্টারটেইন বিশ্বকাপের সব আয়োজনের নিউজ আপডেট তুলে ধরে। আগামীকালে বাংলাদেশ ভার্সেস সাউথ আফ্রিকার খেলা, এই খেলা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই খেলার বিস্তারিত পরিসংখ্যান তুলে ধরবো, দুই দলের পরিসংখ্যান এবং মাঠের পরিসংখ্যান। তো চলুন শুরু করি। সাউথ আফ্রিকা বাংলাদেশ এই পর্যন্ত মুখোমুখি হয়েছে 20 বার। এই 20 বারের ভিতরে বাংলাদেশ জিতেছে মাত্র 3টি ম্যাচ এবং 17টি ম্যাচ জিতেছে সাউথ আফ্রিকা। বাংলাদেশের বিপক্ষে এক ইনিংসে সাউথ আফ্রিকার সর্বোচ্চ রান হলো 389 রান 6 উইকেটে। সাউথ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ রান এক ইনিংসে 278 7 উইকেটে, এবং সর্বোচ্চ রান করেছে, ব্যক্তিগত সর্বোচ্চ রান করেছে সব ইনিংস মিলিয়ে হাশিম আমলা, মানে বর্তমান যারা খেলতেছে তাদের ভেতরে হাশিম আমলা, এবং বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান করেছে সাকিব আল হাসান। বাংলাদেশের বিপক্ষে সাউথ আফ্রিকার ব্যক্তিগত এক ইনিংসের সর্বোচ্চ রান হলো এবিডিভিলিয়ার্স 176 রান। সাউথ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের ব্যক্তিগত মুশফিকুর রহিমের 110 রান, এটাই সর্বোচ্চ স্কোর একজনের। এবার আসবো মাঠের কথা। এই মাঠের পুরো নাম হলো দা ওভাল ক্রিকেট গ্রাউন্ড, কেনিংসন, লন্ডন, ইংল্যান্ড। এই মাঠে ধারণ ক্ষমতা 23,500 জন একসাথে বসে খেলা দেখতে পারবে। এই মাঠে বাংলাদেশ এবং সাউথ আফ্রিকা এখন পর্যন্ত মুখোমুখি হয়নি, কিন্তু বাংলাদেশ একটি ওডিআই ম্যাচ খেলেছে এই মাঠে। সেই খেলায় বাংলাদেশ 305 রান করে, কিন্তু তারপরও ইংল্যান্ডের কাছে হেরে যায় 8 উইকেটে। সাউথ আফ্রিকা এই মাঠে খেলেছে 8টি ম্যাচ, 8টি ম্যাচের ভেতরে 3টি ম্যাচ জিতেছে এবং 5টি ম্যাচ হেরেছে। এই মাঠে সর্বোচ্চ এক ইনিংসে সর্বোচ্চ রান করেছে নিউজিল্যান্ড, 389 রান। এই মাঠে সাউথ আফ্রিকার সর্বোচ্চ রান হল 296 6 উইকেটে, কিন্তু বাংলাদেশের রান 305 রান, যেটার কথা বললাম। এই একটি ম্যাচ খেলে 305 রান, তো সেটা হল সর্বোচ্চ রান এক ইনিংসে। এবং এই মাঠে সর্বোচ্চ রান করেছে এক ইনিংসে সব খেলা মিলিয়ে সর্বোচ্চ রান করেছে নিউজিল্যান্ড, 396 রান। এবং সর্বনিম্ন এই মাঠের রেকর্ডে সর্বনিম্ন 105 রান করেছে ইংল্যান্ড সাউথ আফ্রিকার বিপক্ষে। এই হলো পরিসংখ্যান এই মাঠের, এবং দুই দলের মুখোমুখি হয়েছে কতবার সেটার পরিসংখ্যান আপনাদের জানালাম। আর আমি মনে করি যে পরিসংখ্যান কিচ্ছু না, যদি বাংলাদেশ যেদিন ভালো খেলবে সেদিন কে সাউথ আফ্রিকা কে অস্ট্রেলিয়া কোনো দেখার টাইম নেই, সেদিন শুধু বাংলাদেশের টাইম। আমরা চাই যে কালকে বাংলাদেশের টাইম থাকুক, বাংলাদেশের সময় থাকুক, বাংলাদেশ বাঘের গর্জন দিয়ে জয় ছিনিয়ে আনবে, এটাই আমাদের আশা, এবং 16 কোটি বাঙালির আশা। এই আশা পূরণ করবে বাংলাদেশের বাঘেরা, এটাই আমাদের চাওয়া। এবং যদিও কোনো কিছু হয়, কেউ ই করবেন না, আরও ম্যাচ আছে। তো আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগছে। আর যদি আপনারা পরবর্তী, মানে এক ইনিংস পর পর স্কোর চান, মানে রিভিউ চান, এই চ্যানেলে খেলার আগে তাদের আপডেটগুলি জানিয়ে দেওয়া হয়, এবং খেলার মধ্যবিরতিতে কত রান পড়লো, মধ্যবিরতিতে তাদের স্কোরগুলি বলে দেওয়া হয়, জানিয়ে দেওয়া হয়। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন, আর কমেন্ট করে বাংলাদেশের সাপোর্টাররা জানিয়ে দিন, বাংলাদেশ 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 লিখে যে বাংলাদেশ সাপোর্ট করেন। আশা করি সবাই সাপোর্ট করেন, তারপরও কমেন্ট করে জানাতে পারেন, আর লাইক দিন, শেয়ার করুন। এই বলে শেষ করছি, আল্লাহ হাফেজ।